নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মধুরবন্দে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার দুই, জব্দ প্রচুর ড্রাগস। শিলচরের হাতির মাংসে ভুরিভোজ কানুমনে পৈশাচিক কাণ্ডে স্তম্ভিত মানুষ। মাছ ধরতে গিয়ে লঙ্গাইয়ে সলিল সমাধি যুবকের, শোকস্তব্ধ গোটা এলাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ড্রাগসের বাড়বাড়ন্ত রুখতে এবার পথে নামলেন মধুরবন্দের জনতা। বৃহস্পতিবার তারা অভিযান চালিয়ে গুড়িয়ে দেন ড্রাগস বিক্রির কাজে জড়িয়ে থাকা এক ব্যক্তির দোকান। এদিকে ক্ষিপ্ত জনতা যখন ভেঙে চুরমার করে দিচ্ছিলেন ড্রাগসের ওই দোকানটি, ঠিক সে সময় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ রকি লস্কর এবং জামাল হোসেন নামের দুই ড্রাগস ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। পরবর্তীতে তাদের জেরা চালিয়ে পুলিশ মিঠু মজুমদার নামের আরেক ড্রাগস ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। সেখান থেকে তারা ড্রাগস সহ অন্যান্য আরও বেশ কিছু জিনিস জব্দ করেছে। জনগণ অভিযোগ করেন, রকি নামের এক ড্রাগ ব্যবসায়ীর সুবাদে রসাতলে যেতে বসেছে গোটা সমাজ, আর তাকে মদত যোগাচ্ছেন স্থানীয় কিছু যুবক। এই জিনিসটা রকি যে, রকি যে শিলচরের ড্রাগস ডন, আমরা বারবার পুলিশে কই আমরা ফেলিয়ার হইছি। আজকে কিন্তু পুলিশে নিচ থেকে ইয়া যেটা করছে আমরা ধন্যবাদ জানাই, এবং আপনারা ট্রুথে কই আর আমরা এসপি স্যার রে কইমু, ডিসি ম্যাডাম রে কইমু, সব রে কইমু, এবং ইখানের কয়েকজনের সহযোগিতা হে করে, বিনা সহযোগিতা না কয়েকজন আছেন তার বিজে সহযোগিতা করেন, মাসুরা পয়সা খাইন, এরা সাহায্য করেন লোকেল। কিন্তু যদি এরাও ইয়া কিছু হয় যে এই সম্বন্ধে ড্রাগ সম্বন্ধে এরারও ছাড়া হইত না। আমি আজকে কই আর যে ড্রাগ সর্বোপর আপনার, আপনি অনেক ছেলেরা ড্রাগস বেচের, অনেক ছেলেরা বেচের, আপনারা আমরা ওসির মাধ্যমে এসপির মাধ্যমে আমরা তদন্ত ধরার চেষ্টা করবো, আমরা নিজেও থাকবো। কিন্তু এটা একটা এক্সাম্পল হইল যে আগাম দিনও যারা ড্রাগস সম্বন্ধে যাব তারার পরিণতি ওই রকম হইব, এটা হইব। এবং সমাজরে কখনো আমরা চাই না যে ডেইলি ওপেন বিক্রি হয়ে, কালকে আমি সিলাইছি ডেইলি কত সিলাইমু, কিন্তু বারবারে যাওয়া সত্ত্বেও একটা দিয়াকৃতি কিরম আই যায়। এখন আমরা ডিসি অফিসার খুব ভালো মানুষ, আমরা দেখছি তার স্টেপ টাইম যখন নিছেন, আমরা উইটনেস উইটনেস সব নিছেন, প্রচুর মাল হওয়া গেছে, একটু না প্রচুর মাল হওয়া গেছে, এবং আমরা আশা রাখি যে কোর্টের মাধ্যমে তার লং টার্ম ইমপ্রিজনমেন্ট হওয়ার লাগে। পরে ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় এক যুবক জানান, রকিকে যদি পুলিশ চেপে ধরে তাহলে উদ্ধার হবে আরো অনেক রহস্য। তিনি বলেন, আগামীতে তারা এলাকায় আরো ড্রাগস বিরোধী তল্লাশি অভিযান চালাবেন। রকির মতো একটা জাপড়া ছেলে এই এলাকার মধ্যে ড্রাগসের ব্যবসা করার কারণ আমরা যতটুকু জানি, আমরা কাছে যতটুকু ইনফরমেশন আছে, এই লোকালিটির কয়েকজন আছে মানুষ যে রকিকে সাপোর্ট করে। আজকে পুলিশে যেহেতু রকিকে নিছে, তাই আজকে আমরা ওসি স্যারের কাছে অনুরোধ, রকিকে যদি প্রেশার করা হয় তাহলে তারে সাপোর্ট করা, তার নাম বাইরে আইব। আর আগামী দিনে যাতে এই রকির মধ্যে যাতে কোনো ছেলেরা এই এলাকায় যাতে কোনো ড্রাগস এবং ইঞ্জেকশন হোক, গাঞ্জা হোক, যাতে ব্যবসা করতে না পারে, এটার আমরা কঠোর ব্যবস্থা নিমু। আর রকিকে যাতে অতি সত্য জেলে দেওয়া হোক এবং তারে শাস্তি দেওয়া হোক। আর আগামী দিনে আমাদের এই এলাকা যারা যুবক ভাইরা আছেন, আমরা সবাই মিলিয়া একটা তালাশি অভিযান করবো, এবং যে কোন কোন দোকানে কোন কোন এলাকায় ড্রাগসের ব্যবসা হয়। এই দিনের পুলিশ তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, অভিযানকালে তারা ড্রাগস সহ অন্যান্য বেশ কিছু জিনিস জব্দ করেছেন। ড্রাগস বিক্রি করি আসলে বলে আমি দুজন পালো ইন্ডিয়া, আর বস্তু অল্প পাওয়া গেছে, ড্রাগস অল্প পাওয়া গেছে, বাকি আমি পিছন জানাই আসি। এদিকে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে ধৃত দুই ড্রাগস কারবারি জানিয়েছেন, তারা মিঠু মজুমদার নামের অন্য এক ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে ড্রাগস কিনতেন। হাতির মাংস দিয়ে ভুরিভোজের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে মিজোরামের কানুমনে।
জানা গেছে গাছ টানা সহ অন্যান্য কিছু ভারী কাজের জন্য শিলচর থেকে পূর্ণবয়স্ক একটি হাতিকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় মিজোরামের কানুমনে। কাজের অসহনীয় চাপে শেষমেশ প্রাণ হারায় লক্ষ্মী নামের ওই হস্তিনী। ঘটনাটি এখানেই থামেনি। উন্মত্ত একদল মানুষ 47 বছর বয়সী ওই হস্তিনীর মাংস কেটে ভক্ষণ করলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই পৈশাচিক কাণ্ডে স্তম্ভিত সচেতন মহল। এ ঘটনায় আসাম এবং মিজোরামের বন ও পরিবেশ বিভাগের নীরবতাকে ধিক্কার জানিয়েছেন পরিবেশপ্রেমী মানুষ। ঘটনাটিকে ঘিরে বর্তমানে অসম মিজোরাম সীমান্তে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। লঙ্গাই নদীতে মাছ ধরতে গিয়ে সলিল সমাধি ঘটল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ। হত যুবকের নাম অজয় নমশূদ্র, বাড়ি লঙ্গাই উমাপতি গ্রামে। জানা গেছে অজয় মাছ ধরার একটি সরঞ্জাম নদী থেকে তুলতে গেলে জলের নিচে আটকে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন অজয়কে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে কেন্দ্র করে উমাপতি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরে স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বাসা কোন জায়গা? কটার সময় ঘটনা? আচ্ছা, কে দেখছে? তারে দেখছে একটা ছোটটা ছেলে দেখছে। হে দেখে আমি নিজের বাড়ি মানে অজ্ঞানী যে আমি যে নামতাম বা নামতাম না, এ মানে শিক্ষার্থী তো মানুষজন সব আইছে, সবার মানে নৌকা দিয়া আর একটা মানে বাসু মধ্যে একটা ইয়ে বান দিয়া চলা বান চলা মানে তার 42 দিন ধরে নিখোঁজ আশ্রম রোডের দুই শিশু সৌরভ এবং সুপ্রিয়ার উদ্ধারে এ পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিখোঁজ শিশু সৌরভ এবং সুপ্রিয়ার বাবা দেখা করেন পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্তের সঙ্গে। শিশু দুটির উদ্ধারের জন্য তিনি পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ এবং সুপ্রিয়ার বাবা জানান, দীর্ঘদিন ধরে তাদের সন্ধানে তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন। আজকে 42 দিন হয়ে যায়, বাচ্চা দুইটা ভাই না, ছেলে একটা মেয়ে। আজকে সুরিদ্দারে সুরিদ্দার আমরা লয়ে গেছে, আজকে গেছি এফসিলদারে। এফসিলদারে হয়েছে আমরা আসামরা দিছি, আর সবাই আমার একটু সহযোগিতা আপনারা করবেন, যেতে বাচ্চারা আপনারা এরা আমার একটু সন্ধান করে দিন। আজকে অতটা দিন আমি রাস্তা রাস্তা ঘুরি, কত দিকে দেখেছি, সবের কাছে দেখেছি, সবাই আমাদের সাহায্য আপনারা পরে করবেন। পরে কৈবর্ত্য পরিষদের পক্ষে সুজিত দাস জানিয়েছেন, যদি কেউ নিখোঁজ সৌরভ সুপ্রিয়ার সন্ধান দিতে পারেন তাহলে পরিষদের পক্ষ থেকে তাদের 1,00,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি আশঙ্কা ব্যক্ত করে জানান, হয়তো ঘটনার পেছনে কোনো শিশু পাচারকারী চক্রের হাত রয়েছে। সন্ধান দিব এবং আমরা আজকে পরিষদ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো মানুষে এই বাচ্চার সন্ধান দিতে পারে তারে আমরা 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করছি, 1,00,000 টাকা আমরা দিনে থাকে। পর্যাপ্ত বন্যা ত্রাণ পাচ্ছেন না গ্রামের মানুষ, পাচ্ছেন না পানীয় জল পরিশোধনের অন্যান্য সামগ্রী এবং সর্বোপরি বন্যার জলে ডুবে যাওয়া নিখোঁজ এক ব্যক্তি। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কাছাড় জেলা কংগ্রেস এক প্রতিনিধি দল
জেলা শাসক লয়া মাদুরীর সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ দে সহ অন্যান্যরা। তারা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে তুলে দেন একটি স্মারকপত্র। স্মারকপত্র প্রদানের পর জেলা শাসকের কক্ষ থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী। বিশেষ করে গ্রামাঞ্চলে বন্যায় আক্রান্ত জনসাধারণরা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, এমনকি পানীয় জল পিউরিফাই করার সেই প্যাকেটগুলো ট্যাবলেটগুলোও পাচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী এসে গেছেন, অর্থমন্ত্রী বলেছেন বন্যাক্রান্ত মানুষদের জন্য অর্থের কোনো অভাব নেই, কিন্তু আমরা কার্যত কোনো কিছুই তাদের দেখছি না। আমরা তার মধ্যেই একটা দিয়েছি ইমিডিয়েটলি, একজন ব্যক্তি নিখোঁজ, তার পরিবারের কাছে কোনো সাহায্য, যদিও এখন ডেড বডি পাওয়া যায়নি, কিন্তু একটা সাহায্য। গ্রামাঞ্চলে যে সমস্ত বাঁধগুলা প্রায় ভেঙে পড়ার অবস্থায় এগুলোর সংস্কার, এবং যে সমস্ত বন্যা আক্রান্ত মানুষ তাদেরকে না ফ্লাড রিলিফ, না তাদের কোনো ক্যাম্প খোলার সিদ্ধান্ত, কোনো রকম ব্যবস্থা। মালিনী বিলের কসমিক মার্কেটের বন্যাত্রাণ শিবিরে আশ্রিত শরণার্থীদের খিচুড়ি বন্টন করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কর্মকর্তারা বৃহস্পতিবার শিবিরের প্রায় 250 পরিবারকে খিচুড়ি বন্টন করেছেন। এতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল সহ আরও অনেকে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ জানান, ভারতের যে কোনো প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে ভারত সেবাশ্রম সংঘ, শিলচরে এর ব্যতিক্রম হয়নি। মার্কেট কমপ্লেক্সে মালিনী বিলের ইয়েতে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, সকলে আমরা জানি এই সেবাটিকে আমাদের ধর্ম জ্ঞান করে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাইরেও প্রাকৃতিক দুর্যোগে আমরা বন্যা খরা দুর্ভিক্ষ মহামারী এসব জায়গাতে সঙ্গের এই যা আমরা ভিক্ষালব্ধ অর্থ নিয়ে আমরা আজকে এখানে এই খিচুড়ি। তারপর হচ্ছে এদিকে ভারত সেবাশ্রম সংঘের এই কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। এখানে প্রায় 250 250 ফ্যামিলি, বেশিরভাগ এখানে আছেন, কিছু এখনো জলের মধ্যে ঘরের ভেতরেই মাচা বেঁধে আছেন। 800-900 মানুষ আছেন, তাদের মধ্যে খিচুড়ি আবার সবজি দেওয়া হচ্ছে। আমরা খুশি, সবাই খুশি। গতকাল মুখ্যমন্ত্রীও এসেছিলেন, এখানে দেখে গেছেন। লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নিসের উদ্যোগে দুস্থদের খাদ্য বিতরণের এক কর্মসূচি হাতে নেওয়া হয় বৃহস্পতিবার। শিলচর গুরুচরণ কলেজের কাছে এই খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। হীরক ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষের হাতে তুলে দেওয়া হয় প্যাকেটজাত এসব খাবার। পরে অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তারা মাসে অন্তত 4-5টি এ ধরনের কর্মকাণ্ড হাতে নিয়ে থাকেন। আমরা মাসে অন্তত 4-5টা হাঙ্গার রিলিফ করে থাকি বিগত 2.5 বছর ধরে। তো সেই অনুযায়ী আজকে হাঙ্গার রিলিফ আমরা করছি। প্রতিটা হাঙ্গার রিলিফই আমাদের মেম্বাররা স্পন্সর করে। আজকের হাঙ্গার রিলিফটাও আমাদের ক্লাবেরই মেম্বার লায়ন সুতপা চৌধুরী স্পন্সর করছে। ওকেশন ওর হাজব্যান্ডের জন্মদিন, লায়ন সরি হীরক চৌধুরী, এই উপলক্ষ খাওয়াটা করছে স্পন্সর। তো আমরা প্রতি মাসে করে থাকি। আমাদের আগামী 23 তারিখ একটা আছে, আগামী 25 তারিখ একটা আছে, আগামী 31 তারিখ একটা আছে। আজকে কী কী দিয়েছেন? আচ্ছা, আজকের সামগ্রীর মধ্যে আছে কলা, বনরুটি, ডিম সিদ্ধ, আমুল তাজা। শুরু হলো ফকিরার লোকসঙ্গীত কর্মশালা, চলবে 19 জুলাই অবধি। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে শুরু হওয়া এই লোকসঙ্গীত কর্মশালায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না। কর্মশালার অঙ্গ হিসেবে 20 জুলাই শিলচর গান্ধী ভবনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ফকিরার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুরসাধক প্রয়াত সুরেন চক্রবর্তী 110তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়েছে শিলচর গান্ধী ভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষাবিদ শৈলেন্দ্র ভট্টাচার্য। এরপর প্রয়াতের ছবিতে মাল্যদান করা হয়। পরে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল পাল, জয়া ভাওয়াল সহ আরো অনেকে। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরো একবার। মধুরবন্দে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার দুই, জব্দ প্রচুর ড্রাগস। শিলচরের হাতির মাংসে ভুরিভোজ কানুমনে, পৈশাচিক কাণ্ডে স্তম্ভিত মানুষ। মাছ ধরতে গিয়ে লঙ্গাইয়ে শরীরে সমাধি যুবকের, শোকস্তব্ধ গোটা এলাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।